তোমাদেরকে পরীক্ষা করাবো। পরীক্ষা নিব, এক নম্বর হলো ভয় দ্বারা, দুই নম্বর হলো খুদা দ্বারা, তিন নম্বর হলো তোমাদের জানমালের ক্ষতি দ্বারা, চার নম্বর হলো তোমাদের ফসল ফলাদি ফল মূলের ক্ষতি দ্বারা। আমার আল্লাহ বলেন ওয়াবাশিরিস সাবিরিন, নবী গো আপনি তাদেরকে সুসংবাদ জানিয়ে দিন, যারা এই বিপদের সময়, যারা এই পরীক্ষার মুহূর্তে ধৈর্য ধারণ করবে, শুধু তাই নয় তারা বলবে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আল্লাহ বলেন যখন তাদের উপর মুসিবত আসে, যখন তাদের উপর জুলুম নেমে আসে, তখন তারা ধৈর্য ধারণ অবস্থায় আল্লাহকে বলে থাকেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসীবাতুন ক্বালু আমান্না আল মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি, তারা বলে আল্লাহ আমরা আপনার জন্যই এবং আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। যুগে যুগে প্রায় প্রত্যেকটা নবী রাসূলকে নিজের মাতৃভূমি ত্যাগ করে অন্য স্থানে চলে যেতে হয়েছে, কারণ নবী রাসূলদের বিরোধিতা করা, নবী রাসূলদেরকে গালমন্দ করা, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, তাদেরকে বিভিন্ন কৌশলে হত্যা করা, এটা নতুন কোনো বিষয় নয়। শুধু তাই নয়, এই নবী রাসূলদের উত্তর শুরু হচ্ছে উলামায়ে কেরাম বর্তমান। আল্লাহ নবী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীদের উত্তর শরি। এখনো যদি নবীদের উত্তর শরি হিসেবে বর্তমান জামানায় আলেমরা নবীর উত্তর শরি হিসেবে নবীর আদর্শ বাস্তবায়ন করতে যায়, এখনো এই নবীর উত্তর সুরি আলেমদেরকেও গালিগালাজ করা হয়, আলেমদের বিরুদ্ধেও ষড়যন্ত্র করা হয়, আলেমদের বিরুদ্ধেও বিভিন্ন কলা কৌশলে আলেমদেরকে হত্যা করার পথ অবলম্বন করা হয়, কথা বলেন ঠিক কিনা, এটা নতুন কোনো বিষয় নয়। আসছে নবী রাসূলদের উত্তর সুরি উলামায়ে কেরাম, নবী রাসূলরা বিপদের সম্মুখীন হয়েছে, যুগের উলামায়ে কেরাম নবী রাসূলদের আদর্শ যখন বাস্তবায়ন করতে যাবে, নবী রাসূলরা তাওহীদের দাওয়াত দিছেন, আর এই উলামায়ে কেরাম যখন নবীর উত্তর শরি হিসেবে তাওহীদের একত্ববাদের আল্লাহর একত্ববাদের দাওয়াত দিবে, নবী রাসূলদের মতো উলামায়ে কেরামও বিভিন্ন মুসিবতের সম্মুখীন হবে। কারণ তিরমিজির হাদিসের ভিতরে আসছে আন মুসআব ইবনে سعد رضي الله تعالى عنه وعن أبيه قال قلت يا رسول الله أي الناس أشد بلاء؟ قال الأنبياء فالأمثل ثم أمثل ترمذي بن يشسين حضرت مصعب بن سعد رضي الله تعالى عنه তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন আমরা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম ইয়া রসুলাল্লাহ, মানুষের মধ্যে কারা সর্বাধিক সবচাইতে বেশি বিপদের বালা মুসিবতের সম্মুখীন হয়ে থাকে? আল্লাহর নবী বলেন আল্লাহর নবী এবং রসুল অর্থাৎ পয়গম্বর কেরাম, এরপরে পর্যায়ক্রমে তার পরবর্তী শ্রেণীর অর্থাৎ নবী রাসুলদের পরে যারা ভালো এরা বিপদের সম্মুখীন হবে, এরপরে যারা ভালো পর্যায়ক্রমে যে যত বেশি ভালো তার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসিবত বেশি আসবে। উলামায়ে কেরাম নবীদের উত্তরসূরি, উত্তরাধিকারী, এজন্য সেই হিসেবে উলামায়ে কেরামকেও ওই পর্যায়ে বিপদের সম্মুখীন হইতে হবে।
আল্লাহু তাআলা রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াতের ভিতরে বলেন, আহাসিবান নাস আইতুরাকু আইয়াকুদু আবান্না ওয়া হুম লা ইউফতানুন। আল্লাহু তাআলা রব্বুল আলামিন বলেন, মানুষেরা কি ধারণা করেছে যে তারা মুখে বলবে আমরা ঈমান আনয়ন করছি, আমরা ঈমান আনলাম, আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে কোনো পরীক্ষা নেওয়া হবে না। তার মানে বোঝা যায় যদি সত্যিকার অর্থে ঈমান আনয়ন করে, যদি প্রকৃতপক্ষে ঈমানদার হয়, আর ঈমানদারদের উপর আল্লাহ তাআলার পরীক্ষা অর্পণ করা হয়, ঈমানদারদেরকে আমার আল্লাহ বিভিন্নভাবে পরীক্ষা নিয়ে থাকেন। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 214 নম্বর আয়াতের ভিতরে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাআসা ওয়াদ দাররা ওয়াজ যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিম। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি ধারণা করো তোমরা জান্নাতে প্রবেশ করবা, আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অতস তোমরা তাদের অবস্থা তোমরা অতিক্রম করো নাই যারা তোমাদের অতীত হয়ে গেছে। তারা কারা? তাদের এমন শিহরিত হয়েছে আল্লাহর পয়গম্বর নবী রাসূল এবং তাদের অনুসারী যারা, তাদেরকে তাদের উপর অজস্র অসংখ্য বিপদ এবং কষ্ট নেমে আসছে, আর তাদের এমন ভাবে আল্লাহর কাছে বলতে হয়েছে, মাতা রাসূলুল্লাহ কখন নেমে আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য? আর আমার আল্লাহ বলেন, তোমরা ভালো করে শুনে নাও, আলা ইন্না নাসরুল্লাহি করিম, তোমরা শুনে নাও আল্লাহর সাহায্য খুবই নিকটবর্তী। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল বাকারার 155-156 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ালা নাবুলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ বলেন, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করাব, কি দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিব, এক নম্বর হলো নাকসিম মিনাল, এক নম্বর হলো ওয়ালা নাবুলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি, এক নম্বর হলো ভয় দ্বারা, 2 নম্বর হলো খোদা দ্বারা, 3 নম্বর হলো তোমাদের জানমালের ক্ষতি দ্বারা, 4 নম্বর হলো তোমাদের ফসল ফলাদি ফল মূলের ক্ষতি দ্বারা। আমার আল্লাহ বলেন, ওয়া বাশশিরিস সাবিরিন, নবীগো আপনি তাদেরকে সুসংবাদ জানিয়ে দিন, যারা এই বিপদের সময়, যারা এই পরীক্ষার মুহূর্তে ধৈর্য ধারণ করবে, শুধু তাই নয়, তারা বলবে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আল্লাহ বলেন, যখন তাদের উপর মুসিবত আসে, যখন তাদের উপর জুলুম নেমে আসে, তখন তারা ধৈর্য ধারণ অবস্থায় আল্লাহকে বলে থাকেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসীবাতুন ক্বালু আমান্না আল মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি, তারা বলে আল্লাহ
আমরা আপনার জন্যই এবং আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় নবী রাসূলদের উপর বিভিন্ন মুসিবত, নবী রাসূলরা বিভিন্ন জুলুমের শিকার হয়েছে। আজকে নবীর উত্তরসূরি নবীদের ওয়ারিস ওলামায়ে কেরাম যখন নবীদের মতো তাওহীদের দাওয়াত দিবে, আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে মুজাহাদা করবে, চেষ্টা করবে, ঠিক নবী রাসূলদের মতো এই যুগের ওলামায়ে কেরামও বিভিন্ন মুসিবতের সম্মুখীন হবে, বিভিন্ন জুলুম আর নির্যাতনের শিকার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি বলতেছিলাম যুগে যুগে প্রত্যেকটা নবী রাসূল জুলুম নির্যাতনের পর্যায়ে একটা পর্যায়ে নিজের মাতৃভূমি সকলে ত্যাগ করে, নিজের জন্মভূমি ত্যাগ করে অন্যত্র চলে গিয়েছে। শেষ পর্যায়ে সর্বশেষ নবী আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে দুনিয়াতে আগমন করেন। আমার নবী 40 বছর বয়সে নবুয়াত পাইলেন, 610 খ্রিস্টাব্দে আমার নবী নবুয়াত পাইলেন। নবুয়াত পাওয়ার পর প্রকাশ্যে দাওয়াত প্রচার করেন না, তাওহীদের বাণী গোপনে গোপনে মানুষকে কালেমার দাওয়াত দেয়। গোপনে গোপনে দাওয়াত দিতে দিতে 3টি বছর অতিবাহিত হল, আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে হুকুম জারি করলেন, আমার আল্লাহ সূরাতুল হিজরের আয়াত নম্বর 94 এর ভিতরে আমার আল্লাহ তাআলা বলেন, ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, নবী গো, আপনার প্রতি যে আদেশ জারি হয়েছে, আপনার প্রতি যে ওহী নাযিল করা হয়েছে, যে দাওয়াতের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন, এই দাওয়াত এই ঘোষণা আপনি প্রকাশ্যে প্রচার করুন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বললেন গোপনে দিলে চলবে না, এখন আপনি প্রকাশ্যে দাওয়াত দেন। 3 বছর পর্যন্ত আমার নবী গোপনে দাওয়াত দিলেন, আল্লাহ নির্দেশ করলেন, নবী গো, আপনি এখন প্রকাশ্যে আমার তাওহীদের বাণী প্রচার করুন। যখন আমার নবী আল্লাহ তাআলার আদেশ পায়া যখন এবার প্রকাশ্যে দিবা লোকে ওই মক্কা নগরীর অধিবাসীদেরকে লক্ষ্য করে বললেন, ও মক্কার অধিবাসীরা, তোমরা মূর্তি পূজার উপাসনা পরিত্যাগ করি, এক আল্লাহর উপাসনা করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর হুকুম মানো, এক আল্লাহর গোলামি করো। আমার ভাইরা, ওই মক্কা নগরীর হাতে গোনা কয়েকজন ভাগ্যবান ব্যক্তি ছাড়া আমার নবীর দাওয়াতে অধিকাংশ কাফের মুশরিকে সাড়া দিল না। সাড়া তো দিলই না, ওই কাফের মুশরিকরা কিভাবে নবী মুহাম্মদের দাওয়াত বন্ধ করা যায়, তার প্রচার কাজে বাধা সৃষ্টি করা যায়, তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল। আমার নবী যেন কালেমার দাওয়াত দিতে পারে না, আমার নবী যেন হকের দাওয়াত দিতে পারে না, আমার নবী যেন এই কোরআনের বাণী মানুষের কাছে তুলে ধরতে না পারে, এই জন্য কাফের মুশরিকরা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল, চলতে লাগলো অমানবিক নির্যাতন, জুলুম আর অত্যাচার নবী এবং তার অনুসারী সাহাবায়ে কেরামদের উপর এমনি ভাবে অত্যাচার চলতে থাকলো রে বাবা। শুধু তাই নয়, শুধু অত্যাচার না, একটু পরে যা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারী সাহাবায়ে কেরামকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা করা হলো। বর্তমানেও যারা দেখবেন, যারা এক আল্লাহর দাওয়াত দেয়, কোরআনের আইন বাস্তবায়ন করতে যায়, তাদেরকে দেশাত্মভাবে জাতীয়ভাবে সামাজিকভাবে বয়কটের ঘোষণা দেওয়া হয়, বলা হয় এরা হলো জাতির দুশ্মন, এরা হলো দেশের দুশ্মন, এরা হলো সমাজের দুশ্মন, আমাদের মন যা চায় আমাদের বিরুদ্ধে কথা বলে, কিসের দরকার আছে কোরআনের আইন বাস্তবায়ন করার? আমার ভাইয়েরা, এখন পর্যন্ত যারা এই কোরআনের আইন বাস্তবায়ন করতে যায় তাদের কেউ অমনিভাবে আজকে সামাজিকভাবে জাতীয়ভাবে বয়কটের ঘোষণা দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা?
ঠিক একই পর্যায়ে তাদেরকে জাতীয়ভাবে সামাজিকভাবে বয়কটের ঘোষণা দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, একদিক থেকে সামাজিকভাবে আরেকদিক থেকে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের উপর একেবারে জুলুম নির্যাতন চলতেই থাকে। আরেক পর্যায়ে আবার কেউ কেউ আল্লাহর নবীকে প্রাচুর্যের প্রলোভন দেখায়, আল্লাহর নবী শত শত নির্যাতন সহ্য করেও এবং ওই প্রাচুর্যের প্রলোভনকে পদদলিত করে স্পষ্ট ভাষায় ঘোষণা করলেন, আমার এক হাতে যদি সূর্যকে এনে দেওয়া হয়, আমার আরেক হাতে যদি চন্দ্রকে এনে দেওয়া হয়, তারপরেও আমার আল্লাহ আল্লাহর দিন প্রচারের জন্য, তাওহীদের বাণী প্রচার করার জন্য যে দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন আমার উপর অর্পণ করেছে, তাই ওই দায়িত্ব থেকে আমি বিন্দু পরিমাণেও সরে যাব না।